বাংলাদেশে এখন সরকারি হিসাব মতে 70 লক্ষ লোক মাদকে আক্রান্ত আছে আর সরকারি হিসাব মতে 1 কোটিরও বেশি মাদকে আক্রান্ত এবং প্রতিদিন 5000 লোক মাদকে আক্রান্ত আছে আর তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি এই মাদকে আক্রান্ত হয়ে পড়ি আমাদের ভবিষ্যৎ বংশধরেরা কি হবে নষ্ট হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে তাই মাদককে না বলতে হবে মাদককে আমরা আক্রান্ত হব না অসুস্থ হব না আমাদের জীবনকে উজ্জ্বল করতে হবে অপার সম্ভাবনাময় এই জীবনকে আমাদের রক্ষা করতে হবে তাই না আমরা মাদককে না বলতো এই তৃপ্ত শপথ এই অঙ্গীকার আমরা আজকে নিব সবাই